हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द वे टू सक्सेस। बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल द वे टू सक्सेस। तो फ्रेंड्स, अवश्य एक स्वस्तिर खबर आमरा पेलाम। आज के सकाले तुम्हारे वीडियो कर दिए इंटरव्यू सम्पर्के, जे तुम्हारे बोले 13 तारीखे आशाई बुक बांध तुम्हारा। तो तुम्हारे ये एरपर जो फार्दार को अपडेट ना पाई ताहले किन्तु वीडियो करब ना। तो फ्रेंड्स, एक अपडेट किन्तु इतिमध्य हमें पे गे तुम्हारे कबे थी इंटरव्यू कॉल लेटर डाउनलोड होते पारे एवं कबे ऑफिशियल नोटिफिकेशन बेर होबे इंटरव्यू कबे थी शुरू होबे ये तो एर एक अपडेट किन्तु हमें पे। तो तुम्हारा प्लिज वीडियोटी पुरोटा देखो। तो फ्रेंड्स, प्रथम बोली देखो वीडियोटी आज पुरोटा देखबे एवं तारपरे किन्तु विचार करबे। तो फ्रेंड्स, तुम्हारे बोले रखी हमें এর আগে একটা কল করেছিলাম ডব্লিউইতে, সেহেতু আমার যেহেতু নাম্বারটা ওদের বোর্ডে একবার কল করেছিলাম সেহেতু আমি করিনি, আমার একটা বন্ধুকে দিয়ে করিয়েছিলাম ফোনটা। তো ফ্রেন্ডস, ইন্টারভিউ বোর্ড থেকে ওকে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে আগে শোনাবো, তারপরে আমি আমার বক্তব্য কিন্তু রাখবো। তো চলো শুনে নেওয়া যাক। বলুন স্যার। বলছি স্যার, আমার ওর মধ্যে বলা থাকবে সব। তো ফ্রেন্ডস, তোমরা সকলে হয়তো শুনতে পেলে বিষয়টা। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ তোমরা যদি তর্ক করো যে ইন্টারভিউ কবে শুরু হবে, এইটা ফেক না ফেক নয়, এই নিয়ে কিন্তু আজকে আমি কিছু মন্তব্য করব না। দেখো, এটা সম্পূর্ণ বিশ্বাসের কথা। অর্থাৎ ইন্টারভিউ বোর্ড থেকে যে তারিখটা বলা হলো 7 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বের হতে পারে, এটা কিন্তু 99% শিওর। এবং ওই দিন থেকে হয়তো কল লেটার কিন্তু তোমাদের ডাউনলোড করা যাবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখনও 10 দিন কিন্তু আশা রাখতে হবে। এবং তোমরা প্লিজ সকলে কিন্তু ওই 7 তারিখ, বিশেষ করে জুলাইয়ের প্রথম দিক থেকে কিন্তু তোমরা প্রতিদিন ওয়েবসাইট ফলো রাখো এবং 7 তারিখ তো অবশ্যই রাখবে। আমি যদি আপডেট পাই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেব, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে তখন। তো ফ্রেন্ডস, তাহলে একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে জানা গেল যে তাহলে আগামী জুলাই মাসের কিন্তু 7 তারিখে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বের হতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো 7 তারিখ বের হলে কিন্তু 13 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হওয়ার চান্স কিন্তু অনেকটাই। তো ফ্রেন্ডস, এটাই কিন্তু তোমাদেরকে বলা ছিল। আর আজকের ভিডিওতে অনেকেই হয়তো কমেন্ট করেছে যে যদি ট্রেন বা বাস যদি না চলে তাহলে আমরা ইন্টারভিউ বোর্ডে কী করে যাব। তাদেরকে আমি বলি একটাই কথা, ইন্টারভিউ হলো তোমার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেটা তোমাদেরকে কিছুতেই আটকাতে পারবে না। বর্তমান যুগে তোমার বাস ট্রেন না চললেও অটো বা অন্যান্য কিছু ভাড়া করে বা মোটর সাইকেলে করে তোমরা যেতে পারবে। তো ফ্রেন্ডস, যদি যত তাড়াতাড়ি শুরু হয়ে যায় ততই ভালো। তো তোমরা প্লিজ এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে 7 তারিখ যেন নোটিফিকেশানটা বের হয় এবং 13 তারিখ থেকে যেন ইন্টারভিউটা শুরু হয়। তো এইটুকুই বলার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও এই বিষয়ে জানানোর জন্য। তো ফ্রেন্ডস, এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।